মালদার কালিয়াচক থেকে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের সদস্যরা এদিন এলাকার একটি ফাঁকা বাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় উল্লেখ্য কালিয়াচকের আলিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শামিউল শেখের বাড়ি চালা উড়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে সেগুলোই এদিন নিষ্ক্রিয় করা হয় মালদা থেকে এর রিপোর্ট মালদার কালিয়াচক থেকে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের সদস্যরা এদিন এলাকার একটি ফাঁকা বাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় উল্লেখ্য কালিয়াচকের আলিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শামিউল শেখের বাড়ির চালা উড়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে সেগুলোই এদিন নিষ্ক্রিয় করা হয় মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দপার্তা মালদার কালিয়াচক থেকে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের সদস্যরা এদিন এলাকার একটি ফাঁকা বাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় উল্লেখ্য কালিয়াচকের আলিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শামিউল শেখের বাড়ির চালা উড়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে সেগুলোই এদিন নিষ্ক্রিয় করা হয় মালদা থেকে এর রিপোর্ট আনন্দ মালদার কালিয়াচক থেকে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের সদস্যরা এদিন এলাকার একটি ফাঁকা বাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় উল্লেখ্য কালিয়াচকের আলিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শামিউল শেখের বাড়ির চালা উড়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে সেগুলোই এদিন নিষ্ক্রিয় করা হয় মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ মালদার কালিয়াচক থেকে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াডের সদস্যরা এদিন এলাকার একটি ফাঁকা বাগানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় উল্লেখ্য কালিয়াচকের আলিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শামিউল শেখের বাড়ি চালা উড়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে সেগুলোই এদিন নিষ্ক্রিয় করা হয় মালদা থেকে দেবসিংহের রিপোর্ট আনন্দ বার্তা